কথা হলো লাইসেন্স বাইর করো লাইসেন্স স্যার সরি ওই যে লাইসেন্সটা বাসা বাড়িতে রেখেছি পিছনে ডাকে আমার স্ত্রী তোমার স্ত্রী জি স্ত্রী থাকার কথা বাড়িতে লাইসেন্স থাকার কথা গাড়িতে জি লাইসেন্স বাইর করো স্যার ওই যে বললাম না যে লাইসেন্সটা ভুলে বাড়িতে রাখি আসি পিছনে ডাকে স্ত্রী স্যার স্ত্রী থাকার কথা বাড়িতে লাইসেন্স থাকার কথা গাড়িতে লাইসেন্স দেখাও স্যার আমি তো আপনার কয়েকবার কয়ে হারাইছি স্যার যে লাইসেন্স বাড়িতে তোমার পিছনে ডাকে হাল্লা গো রিপিট করেন না স্যার এটা আমার বউ স্ত্রী এই স্ত্রী থাকার কথা বাড়িতে লাইসেন্স থাকার কথা গাড়িতে লাইসেন্স দেখাও স্যার আরেকবার কইলাম নিজে আউলা যামগা হরে আমার সৈদ্দি গোষ্ঠীর নাম ভুলে যামগা স্যার আমার মাফ করে দেন আমি লাইসেন্স বাড়িতে পেয়েছি এই কান টেনে মেরে থাপ্পড় ইডিয়েট লাইসেন্স থাকার কথা গাড়িতে স্ত্রী থাকার কথা বাড়িতে এই লাইসেন্স বাইর কর স্যার কতবার কমো যে লাইসেন্সটা বাড়িতে আপনি যদি 1000 বারও বলেন তার কোনো কমো বাড়িতে হ্যাঁ বাড়িতে কান মারো এক থাপ্পড় এই হ্যাঁ স্ত্রী থাকার কথা বাড়িতে লাইসেন্স থাকার কথা গাড়িতে উল্টা পাল্টা কেন এই দিয়ে স্যার আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি স্যার আমার স্বামীকে আর মারবেন না আমার স্বামীর কষ্ট আমি সহ্য করতে পারি না কারণ আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী স্যার ও ভুল করছে ও লাইসেন্সটা নিয়ে আসে নাই আজকে পর্যন্ত আমি আপনাকে কথা দিচ্ছি ওর লাইসেন্সটা প্রত্যেকদিন আমি মনে করে ওর ওয়ালেটে দিয়ে দেবো স্যার এই ফিরুন শিখো স্যার তোর সুন্দর বউর কথা শুনে তোর মাফ করে দিলাম জি স্যার ঠিক আছে স্যার তোর সুভাগ্য বোটা ভাইসাস ভালো জি আমি হাঁটাও থ্যাংক ইউ স্যার স্যার আপনার অসংখ্য ধন্যবাদ যা ভালো থাকেন ঠিক আছে ওকে একটু আবার চেহারা কি হিরণ শিখুর বোটা দেখছো কি দারুন না ঠিক বলছেন সাদা কপালটাই ভালো চলো আজকে ওই মাথাতে একটু যাই একটু পানি চা খাইতে হবে জি স্যার টায়ার্ড হয়ে গেছি একই বুলবুল সাহেব হ্যাঁ আমি কি আজকে মদ খাইছি না স্যার আপনি তো এগুলো খানই না স্যার তো মদ না খাইলে মাথা লইলাম কিভাবে এটা কি বলেন স্যার আপনি মাথা লইলেন কোন সময় আরে আপনি দেখেন না হ্যাঁ এই যে মাথা হেলমেট ফিকাপ দিয়ে এভাবে আইতেছে গাড়ি দেখা যায় না হ্যাঁ এটা কোন ধরনের মোটরসাইকেল তাই তো স্যার এই যে এদিকে এত আসতেছে হ্যাঁ এই দাঁড়াও মাথা হেলমেট যেভাবে ফিকাপ দিয়ে আইছস তুই তো মানুষ অ্যাক্সিডেন্ট করবি সে লাইসেন্স দেখা তোর বাপ কইছে প্র্যাকটিস করবার লাই এই তুই বাচ্চা মানুষ মোটরসাইকেল দিয়ে কি করবি বয়স কত দরকার জি স্যার আর যেভাবে ফার্স্ট গিয়ারে টান মারছে না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে কেমনে টান মারছে আমার কি গাড়ি আছে গাড়ি তো নাই না তুই যেভাবে দৌড় দিছস এটাই তো একটা গাড়ির মতো মেইন রোড দিয়ে আইতেছস তুই যে অ্যাক্সিডেন্ট হতি এটা দায় দায়িত্বকে তন্ত করতে পুলিশের দোষ হ্যাঁ তোরা অন্যায় করবি আর এটা পুলিশের দোষ হবে রাস্তা ক্রস হইবার সময় দেখবি তুই যে এভাবে দৌড়তেছস যে কোনো সময় গাড়ির তলে পড়বি তোর বাপের কো মোটরসাইকেল বাদ দি তোর বিয়া করাই ঘরে রাখতে ঠিক আছে হ্যাঁ বিয়া করে এলাম না স্যার আমার তো গাড়ি চালানি খুব শখ আমার মনে তোর বিয়ের বয়স হয়েছে তোর ওইটাও একটা শখ আছে তাই না বাপে কেবল দুইটাই করাই দিবি সামনে আসেন